আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজ 12ই ভাদ্র 1427 বঙ্গাব্দ, 12ই ভাদ্র নিয়ে দুটি কথা আছে। আজ আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, আমাদের সাম্যের কবি, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী। আজ তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে আসছি, এটি তোমাদের পাঠ্যতালিকার অন্যতম সুন্দর একটি কবিতা, আশা করি তোমরা উপকৃত হবে। কবিতাটি হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা, কাজী কাদের নওয়াজ। বাদশাহ আলমগীর, আলমগীর হলো মুঘল সম্রাট আওরঙ্গজেবের উপাধি। মুঘল সম্রাট, আবার বলছি, মুঘল সম্রাট আওরঙ্গজেবের উপাধি। কুমারে তাহার পড়াইত এক মৌলবি দিল্লির। এই কুমার হলো রাজার ছেলে বা রাজকুমার, রাজার পুত্রকে বলা হয় কুমার। পড়াইত এক মৌলবি দিল্লির, মৌলবি তাকে বলা হয় যিনি ইসলাম ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় পারদর্শী ব্যক্তি। দিল্লি আমাদের ভারতের রাজধানী দিল্লি। একদা প্রভাতে গিয়া দেখেন, মানে একদিন প্রভাতে গিয়া দেখেন বাদশাহ দেখলেন শাহজাদা এক পাত্র হস্তে নিয়া। শাহজাদা হলো বাদশার পুত্র, আর এটা হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হলো শাহজাদি। হস্ত মানে হাতে নিয়া, ঢালিতেছে বাড়ি গুরুর চরণে। ঢালিতেছে হলো ঢালছে বাড়ি পানি বা জল গুরুর চরণে, মানে গুরুর পায়ে। পুলকিত হৃদয়ে আন্তনয়নে, পুলকিত শব্দের অর্থ হলো আনন্দ, হৃদয় মানে মনে, হৃদয়ে। আন্তনয়নে, আন্ত শব্দের অর্থ ঈষৎ নত, নম্র, ঈষৎ নত হয়ে। আন্তনয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি। শিক্ষক কি করছেন? নিজ হাত দিয়া নিজের পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ। সাফ শব্দের অর্থ হলো পরিষ্কার, সঞ্চারী অর্থ সঞ্চালন, অঙ্গুলি মানে হাতের আঙ্গুল দিয়া পায়ের আঙ্গুল কি করছে? ধৌত করছে। শিক্ষক মৌলবি ভাবিলেন আজই নিস্তার নাহি, যাই বুঝি তার সবই। নিস্তার শব্দের অর্থ হলো মুক্তি, আজ আমার মুক্তি নেই, আমার বুঝি আজকে সব শেষ। দিল্লিপতির পুত্রের করে, দিল্লিপতি মানে দিল্লির স্বামী মানে দিল্লির বাদশাহ, পুত্রের করে, কর শব্দের অর্থ হাত, পুত্রের করে, দিল্লির পতি পুত্রের করে, লই আছে পানি চরণের পরে, মানে এই যে চরণ শব্দের অর্থ পা, পানি ঢেলে নিয়েছে। স্পর্ধার কাজ দুঃসাহস, স্পর্ধা শব্দের অর্থ হলো দুঃসাহস। হেন অপরাধ কে করেছে, কোন কালে, এই যে অপরাধ আমি করছি এটা কি কেউ কোনো কালে, মানে কোনো যুগে কোনো সময়ে কি করেছে। ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে। ভাল শব্দের অর্থ হলো কপাল, ভাগ্য। এই কথা চিন্তা করতে করতে তার মনে কি আরও বেশি চিন্তা বাড়ল। হঠাৎ কি ভাবি উঠি, মানে হঠাৎ কি যেন চিন্তা করে কহিলেন, বললেন, মানে নিজে নিজে বলছেন, আমি ভয় করি না গো, যায় যাবে শির টুটি। আমি ভয় পাই না, শির শব্দের অর্থ হলো মাথা, টুটি অর্থ হলো বধ করা মানে ছিঁড়ে যাওয়া, যদি যায় তাহলে যায় যাক মাথা। শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার, আমি শিক্ষক, আমি সবার শ্রেষ্ঠ। দিল্লির প্রতি সে তো কোন ছাড়, দিল্লির প্রতি মানে দিল্লির যে বাদশাহ, দিল্লির যে স্বামী, সে তো কোন ছাড়। ছাড় শব্দের অর্থ হলো ছয়াকার রছার, নগণ্য ব্যক্তি, ছাই। ভয় করি না কো, আমি ভয় করি না, ধারি না কো ধার, পরোয়া করি না। ধার শব্দের অর্থ হলো পরোয়া করা। মনে আছে মোর বল, আমার মনে কি শক্তি আছে। বাদশাহ শুধালে, যদি বাদশাহ জানতে চায়, শুধালে শব্দের অর্থ জিজ্ঞাসা করলে, জানতে চাইলে, শাস্ত্রের কথা শোনাবো অনর্গল, মানে বই পুস্তকের কথা, অনর্গল শব্দের অর্থ বাধা নেই এমন, আমি অনর্গল সব সময় শোনাবো। কবিতাটা একটু বড়, এই জন্য তোমাদের জন্যে দুই পর্ব করছি আজকে তোমাদের সাথে। এই পর্যন্ত এটা প্রথম পর্ব আলোচনা করলাম, এখন তোমাদের সাথে শব্দার্থগুলি একটু আলোচনা করি। দেখো এখানে আর একটা শব্দ আমি লিখি, ছাড়। ছাড় শব্দের অর্থটা বইয়ে যদিও দেওয়া নাই, আমি তোমাদের লিখে দিই। স্পর্ধা শব্দের অর্থ হলো দুঃসাহস, স্পর্ধা দুঃসাহস। কুমার রাজার পুত্র, রাজার পুত্র। আবার শাহজাদা শব্দের অর্থ রাজার পুত্র, একই রাজার পুত্র। বাড়ি অর্থ জল পানি, চরণ অর্থ
পা শির অর্থ মাথা ভাল অর্থ কপাল তবে এখানে ভাগ্য অর্থে ভাগ্য কপাল তারপরে আছে নিস্তার শব্দের অর্থ হলো মুক্তি তারপর সুধালে জিজ্ঞাসিলে বা জানতে চাইলে জিজ্ঞাসিলে সাপ শব্দের অর্থ হলো পরিষ্কার তারপর ধার অর্থ হলো পরোয়া করা ধারি না কো ধার মানে পরোয়া করি না অনর্গল বাধা নেই এমন বাধা নেই এমন এটা এক কথায় প্রকাশ প্রকাশ আলমগীর আলমগীর এটা একটু নিচে লিখি আলমগীর হলো সম্রাট আওরঙ্গজেবের আওরঙ্গজেবের উপাধি আওরঙ্গজেবের উপাধি এরপরে সার সার শব্দের অর্থ হলো নগণ্য ব্যক্তি নিজে নিজে আর কি বলছে নগণ্য ব্যক্তি এই হলো শব্দার্থ আজ এ পর্যন্ত এই কবিতার অন্য পর্ব ইনশাআল্লাহ অন্য একদিন নিয়ে আসবো তোমাদের জন্য সেই পর্যন্ত সুন্দর সুস্থ থাকো আল্লাহ হাফেজ।